স্বাগতম, মই দীক্ষিত শর্মা। ডিসির দাদাগিরির অভিযোগ, এই মুহূর্তে আমি প্রশ্ন করছো যে ডিসির দাদাগিরি কিয়, কারণ পরিয়ালের লোকে যে ধরনের অভিযোগ উত্থাপন করেছে সেই অভিযোগের ভিত্তিত যদি চা যায় তাহলে এই প্রশ্ন সম্পূর্ণরূপে প্রাসঙ্গিক হয়ে পড়ে যে প্রশাসনিক বিষয়া ডিসির দাদাগিরি কিয়, কারণ কোকরাঝাড়ের ডিসির উপর যে অভিযোগ উত্থাপন হয়েছে সেই অভিযোগে এই প্রশ্ন সুদিবলে বাধ্য করেছে। সেই অভিযোগে প্রশ্ন উঠি সুদিছে যে ডিসির দাদাগিরিত কর্মচারী চিকিৎসালয় যাবলগা হয়েছে, কিয় এই পরিবেশ গড়ি উঠা হয়েছে, গুন্ডাগিরি কিয়, কোকরাঝাড়ের ডিসি বর্ণালী ডেকার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন হয়েছে সেই অভিযোগক লৈ এটা প্রশ্ন উত্থাপন হয়েছে। সমগ্র ঘটনা প্রক্রিয়া আপনাদের ইতিমধ্যে গম পাইছে কি ধরনের একজন কর্মচারীর উপর এনে ধরনের ব্যবহার করার পর চিকিৎসালয় যাবলগা হয়, প্রহার করার অভিযোগ উত্থাপন করা হয়েছে ডিসির বিরুদ্ধে, কিন্তু ডিসিয়ে এই মুহূর্তলেকে কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা নাই তেওঁৰ বিরুদ্ধে থাকা অভিযোগ। কোকরাঝাড়ের ডিসি বর্ণালী ডেকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবলেও আহ্বান জানা হয়েছে পরিয়ালের লোকর ফলপ্রা। পত্নীয়ে কৈছে, কন্যায় কৈছে, জ্যেষ্ঠ কর্মচারী দীপক দাসক প্রচন্ড যে ধরনের পরিস্থিতি সৃষ্টি করলে এটা বর্ণালী ডেকার সেই প্রহারত চিকিৎসালয় থাকবলগা হয়েছিল। চতুর্থ বর্গর কর্মচারী দীপক দাসর পরিয়ালক মুখ্যমন্ত্রীল কাটর আহ্বান জানাইছে, ন্যায় বিচারি মুখ্যমন্ত্রীল আহ্বান জানাবলগা হয়েছে পরিয়ালের লোকে। আর এটা প্রশ্ন উত্থাপন হয়েছে যে ডিসির দাদাগিরি কিয়, গরম খাদ্য দীপক দাসর গালে দলিয়াই দিছে। আর এই কারণে আমি এটা প্রশ্ন সুদিছো, যে অভিযোগ উত্থাপন হয়েছে বর্ণালী দাসর বিরুদ্ধে এই মুহূর্তলেকে কিয় নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ সমূহর কোনো ধরনের প্রতিক্রিয়া দিয়া নাই। পূর্বেও বহু কর্মচারীক এনে ধরনের নির্যাতন চলার অভিযোগ উত্থাপন হয়ে আছে। এই মুহূর্তত অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ছে যে বর্ণালী ডেকায় নিজের বিরুদ্ধে থাকা অভিযোগ সমূহর ক্ষেত্র তেওঁৰ স্থিতি কি সেইখিনি স্পষ্ট করার প্রয়োজন হয়ে পড়ছে। এই মুহূর্তত দীপক দাসর পরিয়ালে কান্দি কানি মুখ্যমন্ত্রীল কাতর আহ্বান জানায় কৈছে যে আপুনি আমাক সহায় করক, আপুনি আমাক ন্যায় দিয়ক। আর এইগৰাকী হল ডিসি বর্ণালী ডেকা, কোকরাঝাড়ের ডিসি, আর তেওঁৰ বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন হওয়ার লগে লগে এতিয়া পরিয়ালের লোকর কানুন, পরিয়ালের লোকে ন্যায় বিচারি মুখ্যমন্ত্রীল আহ্বান জানাইছে যে তেওঁর স্বামীক, কন্যায় কৈছে তেওঁর পিতৃক ন্যায় দিব লাগে। আমার হাতত সেই মন্তব্য আহিছে, সেই মন্তব্য এই মুহূর্তে আমি আগবাইছো কি কৈছে পরিয়ালের লোকে। কিন্তু এটা প্রশ্ন উত্থাপন হয় যে দাদাগিরি প্রশাসনিক বিষয়ার কিয়, কি লম তো নিজেই দিছি, তো নিজে দিছি তেওঁৰ ওপৰত আৰু আইনী ব্যৱস্থা আমি কি ল'ব পাৰোঁ? সেইকাৰণে মই আইনী ব্যৱস্থা নহয়, মই সেইকাৰণে আপোনালোকক সকলোকে মাতি কেনে এই কথাটো মই জনালোঁ, কাৰণ এইটো মানে জানিবৰ কাৰণে বহুত দৰকাৰে আছিল। তেওঁলোকৰ অফিচত ইয়াৰ আগতো বহুত ঘটনা হৈ গৈছে, অলৰেডি হৈ গৈছে, কিন্তু কোনেও কোৱা নাই, কাৰণ ভাবিছে আমি সৰু মানুহ, আমি সৰু চাকৰি কৰোঁ, আমাৰ ইমানখিনি ক্ষমতা নাই যে আমি ইমান ডাঙৰ ডাঙৰ মানুহৰ ওপৰত কিবা একশ্যন ল'ম। কিন্তু আজি যেতিয়া মোৰ দেউতাৰ ওপৰত এনেকুৱা হ'ল, আমি আগতে ফাৰ্ষ্টতে এইটোৱে কৈছোঁ, মা আৰু মই, দেউতা তুমি আৰু চাকৰি কৰিব নালাগে, কাৰণ চাকৰি তেওঁ প্ৰাইভেটটো কাম কৰা নাই, যে তেওঁ যদি চাকৰি মানে টকাখিনি দিল হয়, দৰমহাখিনি, তেতিয়াহ'লে মানিল হয় যে তেওঁ অপমান কৰাৰ অধিকাৰ আছে। কিন্তু মোৰ দেউতাও চৰকাৰৰ ভিতৰতে কাম কৰে, তেওঁ চৰকাৰৰ ব্যক্তিজনটা ৰাখি দিছে, তেওঁলোকে ব্যক্তিজনটো দিয়া নাই, ভাবিছে কিবা কৰিব নেকি, সেইকাৰণে মানে মাৰ ধৰাৰ পিছত অকল মেডিসিন হে, আপনি যাই কেনে সিভিলত দেখাও, তাহলে ভাবক আমি আমি আর আমি তাতে কার তাতে যাম, আপনাদের জেনেকে হোক, আপনাদের সিএম স্যারক জানাবো, আপনাদের জেনে কইছো, আমি আপনাদের অনুরোধ করছো, মানে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার আপনি
মানে এটো মোক মানে আইন মানে ন্যায় লাগে মোক মোর দেউতার কারণে মই বেলেগর কারণে নগ কিন্তু মোর মোর দেউতার কারণে ন্যায় লাগে মোর দেউতাক মই সাকরি আমার সাকরি নি মানে ও আমার লড়া নাই আজি মোর দেউতার আজি এই অবস্থা আমার কোনো লড়া নাই যে আমাক কোনোবে সাবো বাকি আমার দেউতা যদি মানে সাকরি সাপোজ যদি এনেকা কোনো কাম আমি আমি কেনেকে চলল হয় আর এই মানুটুক আজি এই এই পরিস্থিতি মানুটু কব গলে মানে কি কম তেওর কারণে আজি দেউতা মানে হসপিটালত এটা বেডত আছে কব গলে কি নাই স্যার জানা রবিবারে হলো মাতে শনিবার হলো মই সিএম স্যারক মই অনুরোধ করিছো আপুনি এটু মানে তৎক্ষণাৎ এটু কিবা এটা ব্যবস্থা লক নহলে মই ভাবিম যে সরকার বলি আর একু নাই আর কাকু একু করিও লাভ নেই যেনুকা হই আছে আজি মোর দেউতার লগত হইছে আর কেই দিন পিছত আর কারোবার দেউতার লগত হব তো মই এটু অকল মোর মানে মোর দেউতার কানে মোক ন্যায় লাগে কালি চারিটা মান বাজার বাইদেউ গৈছে অফিসর পৰা মানে কৰবাত মিটিং আছিল মিটিংত গৈছে বাইদেউর খোৱা লওয়া ব্যবস্থাখিনি মই গোটেইখিনি দি থাকো গোটেই দিন বাইদেউ ওলাই যাওয়ার পিছত চারিটার পিছত গৈছে সাড়ে চারিটা মান বাজার তেও আহিছে আহোতে তাৰমানে গাড়ীত তেও হটপটতকৈ মানে তেওঁ খোৱা লৈ আহিছে ভাত আৰু দাইল কেৰি বেগৰ পৰা মানে উলিয়াই তেওঁ গাড়ীতে খাইছে খাইছে যদিও মানে আৰু আছে সেইখিনি তাৰমানে অফিচ ৰুমত গৈ কিনে খাই মই লৈ আহিছোঁ মোক কৈছে টিফিন আছে লৈ আহা মই লৈ আহিছোঁ কেৰি বেগটো মই এখন হাতে ট্ৰে লৈছোঁ ট্ৰেতে মই হটপটটো লৈছোঁ আৰু কেৰি বেগটো মই এই হাততে লৈছোঁ আৰু তেওঁ প্ৰসাদ আনিছিল ড্ৰাইভাৰজনে প্ৰসাদৰ টোপলাটো মোক দিলে কয় এইটো লৈ যা প্ৰসাদটো তাৰমানে এতিয়া জুঠাৰ লগতো মই প্ৰসাদটো আনিব নোৱাৰোঁ একেলগে মই দুই হাতে লৈছোঁ এনেকৈ লৈছোঁ লৈ কিনে সোমাইছোঁ সোমাৰ লগে লগে বাইদেউ কৈছে তুমি মোৰ খোৱা বস্তুটো কিয় এনেকৈ দেখাই লৈ আহিছা তেনেকৈ ক'লে টিফিনত আছিল টিফিন বক্সত আছিল ঢাকনি মাৰা আছিলে মই ট্ৰেতকৈ লৈ আহিছোঁ তেওঁ কৈছে অপেন কিয় লৈ আহিছা মানে কেৰি বেগত সোমাই আনিব লাগিছিল মই আৰু কৈছোঁ বাইদেউ আপুনিতো এইটো উলিয়াই আছিল খোলাই আছিল খোলাইয়ে আছিলে মই তেনেকৈ লৈ আহিছোঁ এইবুলি কোৱাৰ লগে লগে তেওঁ হটপটৰ মানে টিফিনৰ মুখাখন খুলি দালি ভাত আছিল মোৰ গাত এনেকৈ ঢেল মাৰি দিছে ঠেল মাৰি দি কিনে তাৰপিছত মানে গালি পাৰি আছে তাৰপিছত আহি ফট কৰি মোৰ এইটো চাইডে মাৰিছে এইটো চাইডে মাৰি কিনে আৰু 15-20 মিনিট মোক খাৰা কৰাই ৰাখিছে ভিতৰতে এইখিনি আৰু কি আৰু আগতো এনেকৈ মাৰিছে ভৰি দি লাঠি আহিছে আগত সেইটো আমি বাদ দিছিলোঁ প্ৰথমবাৰৰ কাৰণে দ্বিতীয়বাৰ আকৌ মোৰ তাত এনেকুৱা হ'ল আৰু মোৰ লগত আৰু আছে এইজন ল'ৰা আছে কালি তাকো কৈছে তোৰ মূৰ ফাটাই দিম এইজন তাৰপিছত সেই ল'ৰাজনকো লাঠি আহিছে কি কালি